সরকার বিরোধী বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে শনিবার ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঢাকায় প্রথম প্রকাশ্য সমাবেশে যোগ দেয় বিএনপির শীর্ষ নেতারা। জাতীয় ঐক্য প্রক্রিয়ার নামে এই সংগঠনটির ব্যানারে নতুন রাজনৈতিক জোটে ডক্টর কামাল হোসেনের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, জেএসডির আসম আব্দুর রব ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। জাতীয় ঐক্য প্রক্রিয়ায় বিএনপির যুক্ত হওয়ায় কি ভাবছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন 14 দল, তা নিয়ে কৌতূহল দেশবাসীর। এর জবাব দেন 14 দলের নেতারা। বিএনপির ভুল রাজনীতির কারণে তাদের নেত্রী জেলখানায়, আরেকজন পলাতক, বিএনপি তো এখন দিশেহারা। এই দিশেহারা দল এখন ডক্টর কামাল হোসেনের কাছে তার মক্কেল সেজে বসে আছে। আমরা জানি যে খালেদা জিয়া আজকে দুর্নীতির দায়ে জেলখানা রয়েছে। আমরা জানি যে আগামী 10ই অক্টোবরে তারেক রহমান সহ অন্যদের 21শে আগস্টের ঘৃণিত গ্রেনেড হামলার জন্য বিচার কার্য পরিচালিত হবে। সুতরাং এই সমস্ত ব্যক্তিদের পক্ষে কোনো ওকালতি বা সাফাই গাওয়া, আর যাদের সঙ্গে যুক্ত রয়েছে সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদী শক্তি, তাদের পাশে দাঁড়িয়ে একটি নির্বাচন করবার চিন্তা যারা করে, তারা আসলে নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। তাদেরকে রক্ষা করবার জন্য যদি তারা কোনো নির্বাচনী ফায়দা বা কায়দা করতে চান, আমার মনে হয় জনগণ সেটাকে গ্রহণ করবে না। এ নিয়ে চিন্তিত নয় বললেও জাতীয় ঐক্যের পরবর্তী কর্মসূচি ও এর সাথে সংশ্লিষ্টদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন তারা। আমরা দেখছি, পর্যবেক্ষণ করছি, সেটাকে মোকাবেলা করবার জন্যে সাংগঠনিক রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করছি। আমাদের তো সব রাজনীতির মেরুকরণগুলো আমাদেরকে লক্ষ্য রাখতেই হয়, কাজেই এটাতে এই ধরনের প্রক্রিয়ায় আওয়ামী লীগ বিচলিত না। জোট ও মহাজোট গঠন আর নির্বাচনের আগে বিভিন্ন দলের ঐক্য প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়, কিন্তু এর স্থায়িত্ব আর টিকে থাকা না থাকা নিয়ে প্রশ্ন দেশবাসীর। জাতীয় নির্বাচনের আগে জাতীয় ঐক্য রাজনীতির আলোচনার প্রধান বিষয়, যদিও আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল বলছে এ নিয়ে মোটেও চিন্তিত নয় তারা, তবে বিষয়টিতে সতর্ক দৃষ্টি রয়েছে তাদের। জাতীয় ঐক্যকে ঘিরে কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতির গতিপথ, তা আমরা তুলে ধরতে চাই মাইটিভির সাপ্তাহিক আয়োজন রাজনীতির রাজনীতিতে। আর আপনাদের সাথে আছি আমি, মানিকলাল ঘোষ।